কিভাবে করোনা ভাইরাস একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় তা আমাদের সবার জানা প্রয়োজন। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। 8 মার্চ থেকে 7 এপ্রিল এই এক মাসে দেশে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 164 জন। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 41 জন। এ সময় মারা গেছেন 5 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। গত 24 ঘন্টায় মোট শনাক্ত হয়েছেন যাদের মধ্যে এই কোভিড-19 সংক্রমণ রয়েছে এরকম সংখ্যা 41। পুরুষ 28 জন এবং মহিলা 13 জন। বয়স বিভাজনের দিকে তাকালে দেখতে পাই আমরা 10 বছরের নিচে 1 জন। এলাকা ভিত্তিক আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় আক্রান্ত হয়েছেন 20 জন। এরপরের হটস্পট নারায়ণগঞ্জ, সেখানে নতুন আক্রান্ত 15 জন। এই 41 জনের মধ্যে 15 জন হচ্ছে নারায়ণগঞ্জের। এছাড়া কুমিল্লা 1 জন, কেরানীগঞ্জ যেটা ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্ভুক্ত 1 জন এবং চট্টগ্রামে 1 জন শনাক্ত হয়েছেন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 33 জন। নতুন করে আক্রান্তদের মধ্যে 27 জন পুরুষ ও 13 জন নারী রয়েছেন। 6,26,397 পিপি আমরা সংগ্রহ করেছি এবং 4,61,894 পিপি আমরা বিতরণ করেছি এবং এখন আমাদের হাতে মজুদ রয়েছে 1,64,503 পিপি। ব্রিফিংয়ে জানানো হয় বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন 638 জন এবং হোম কোয়ারেন্টিনে আছেন 606 জন। এ পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে IEDCR। আপনার সুরক্ষা আপনার হাতে, করোনা বিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলুন। সেলিম মালিক, RTV, ঢাকা।